অক্ষয় তৃতীয়ারে মহাপ্রভুঙ্কর অনুষ্ঠিত হেব চন্দন যাত্রা, এনেই আরম্ভ হয়ে সারিছি প্রস্তুতি। মহাপ্রভুঙ্ক চাপ ডঙ্গাকু ভোই সেবক মানক দ্বারা উদ্ধার করা যাইতিবা বেড়ে বর্ষ সারা পানিরে বুড়ি রহিতিবা ডঙ্গাগুড়িকরে শিউলি লাগিতিবা সহিত কিছু অংশ নষ্ট হইতিবারু শ্রীমন্দির প্রশাসন তরফরু সমস্ত ডঙ্গার মরামতি কার্য আরম্ভ হয়ে যাইছি। নরেন্দ্র পুষ্করিণী জল ভিতরে গতবর্ষ চন্দন যাত্রা সমাপন পরে রখা মহাপ্রভুঙ্ক চাপ ডঙ্গাকু পানি ভিতর বাহার করা যাই। এই ডঙ্গাগুড়ি খরারে শুখা যাওয়া পরে পিচু রাল দিয়া মরামতি করা যাচ্ছি। আজ ভোই সেবক ও মহারাণা সেবকঙ্ক তত্ত্ব অবধানে ডঙ্গার মরামতি কার্য চালিবা সহ খোর্ধা ভূষণ্ডপুর অঞ্চলর কারিগর মানে আসি ডঙ্গা মরামতি কার্যে নিয়োজিত হয়েছেন। অক্ষয় তৃতীয়া অবসরের মহাপ্রভুঙ্ক চন্দন যাত্রা আরম্ভ হব। পবিত্র নরেন্দ্র পুষ্করিণী মহাপ্রভুঙ্ক চলন্তি প্রতিমা সুসজ্জিত নন্দা ভদ্র চাপ ডঙ্গারে বসি করবে জলক্রীড়া। এথিপাই সেবায়ত মানে বেশ উৎসাহিত রয়েছেন। সেপটে চন্দন যাত্রা প্রস্তুতি আরম্ভ হয়েছে বেড়ে নরেন্দ্র পুষ্করিণী পুনরুদ্ধার ও সৌন্দর্যকরণ কার্য মধ্যে জোর সোর আগেই চলছে। প্রতিবর্ষ রিপেয়ারিং হুয়ে, এ বর্ষ যেহেতু গোটিয়ে রিপেয়ারিং বি করা যাচ্ছে, প্রতিবর্ষ ভালিয়া পিছুরাল ইত্যাদি মরামতি কাজ করা যায়। এবর্ষ মঙ্গলাজুড়ি কারিগর আসিক ডঙ্গা রিপেয়ারিং কার্য করছেন, যেহেতু কি চন্দন যাত্রা 10 তারিখ সুদ্ধা চন্দন যাত্রা আরম্ভ করা যাব, সেতির বি 7 তারিখর বি মহারাণা সেবক মানে যেটা কি চাপ নির্মাণ করা যাব, 10 মহারাণা এবং 10 ভই আমি তাঁর সহ রহব, সেই দিনটার চাপ নির্মাণ করা যাব, সেপাই তিন এই যে চাপ ডঙ্গা কাজ জোরসোর চালছে। প্রতবর্ষ এই ডঙ্গা কাম যা যেমি হওয়া কথা হুয়ে প্রতবর্ষ রিপেয়ারিং বি হুয়ে, কণ্টা কেউ ঢিলা রহিলা তাকে পুঁ কড়া হয়ে পুঁ নূয়া বাড়িয়া হব, নূয়া কণ্টা কেউটি ঢিলা রহিলা তাকে নট বোল্ট দিয়ে টাইট করা হুয়ে, এমনিকি প্রতবর্ষ এমনি এটা ডঙ্গা কাম হুয়ে পুঁ আরম্ভ হুয়ে ঠাকুরঙ্ক কার্য। কতদিন লাগে যাহলে মিনিমাম আমি ডঙ্গা কাম করা মিনিমাম 15-20 দিন খন্ডে লাগে। এবর্ষ 2024 চৈত্র পূর্ণমী দিন, সে চৈত্র পূর্ণমী তিথিরে আমি সে নাহাকু পানির বাহার করু, বাহার করে সারা পরে তাকে উপরে রাখি সফা সুতরা করে দি তিন দিন পরে তাকে আমি রাল পিচু এমন ঝুণা লগাইকি তাকে সফা করু এবং লেপ দেউ। লেপ দিয়ে সারা পরে মহারণা চারিদিন থাকবে অক্ষয় তৃতীয়া, মহারণা সেবক মানে আসবে, আমি সে নাহাকু পানির পকাই এবং সেটি সামনা পটকু নবু, সেটি চাপ নির্মাণ কার্য আরম্ভ হব। চারদিন চাপ কাম নির্মাণ আরম্ভ করা যাব, চারদিন দিন অক্ষয় তৃতীয়া দিন 11টা সুদ্ধা আমি সে কাম সারি আমার রথ অফিস রথ খোলা যাবু, সেটি তিন গোটি 12 ফুটিয়া আর তিন গোটি ফাঁসি কাঠ থিব, সেটি ঠাকুর যেতবে মন্দির বিজয় করবে, পানিকে রাম মদন মোহন পানিকে রামকৃষ্ণ বিমানের মদন মোহন শ্রীদেবী ভূদেবী এবং অন্য বিমান মানকরে পঞ্চু মহাদেব বিজয় করবে। বিজয় করে সারা পরে সেটি আসি আজ্ঞামাল ধরি মন্দির সেটি উপস্থিত রহবে। রথ সেবক সম্পৃক্ত যেতক সেবক মানে রথ সম্পৃক্ত সেবক যেতে সমস্তে সেটি শাড়ি বাঁধি কাঠ অনুকূল করবে, কাঠ অনুকূল করে সারা পরে তাপরে বিজয় করবে আমার চন্দন যাত্রা মহাপ্রভু, সেই দিনটু চন্দন যাত্রা 21 দিন পর্যন্ত চালিবে। নরেন্দ্র পুষ্করিণীর চারিপাখে পাচেরি গুড়িকর মরামতি কার্য করা যাচ্ছে, এহাদ্বারা পুষ্করিণীর সৌন্দর্য শোভা বৃদ্ধি ঘটিব। সেইপরি উজ্জ্বল আলোক ব্যবস্থা সহ ভক্তঙ্ক বসিবা সমস্ত ব্যবস্থা করা যাচ্ছে। তবে প্রশাসন পক্ষরু নরেন্দ্র পুষ্করিণীর পুনরুদ্ধার ও সৌন্দর্যকরণ কার্য করা যাচ্ছে, এহাকু স্বাগত করেছেন ভক্ত ও সেবায়ত। সেপটে মহাপ্রভুঙ্ক পবিত্র চন্দন যাত্রা দেখিবা পাই ভক্ত মানে উৎকণ্ঠার সহ চাহি বসিতিবা বেলে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে। পুরীরু ক্যামেরা পর্সন দেব বেহরাঙ্ক সহ তুষার রঞ্জন নায়ক রিপোর্ট, ধরিত্রী লাইভ। হ্যালো 10th এক্সামিনার্স, আপনার মানে এমতি এক স্কুল খোঁজুছেন কি যেটি ইন্টিগ্রেটেড কোচিং পাইপারে, তবে টিএসসি গুরুকুলে যোগ দিন্তু যা একাডেমিক লার্নিং পার্টনার ফিজিক্স বালা সহ অনুমোদিত। কল 9438782020।